মুখ্যমন্ত্রীর নির্দেশে রোগীর খোঁজ নিতে এসে হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ। রবিবার রোগীর সাথে দেখা করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর ঘুরে দেখেন তিনি। হাসপাতালের সামনে পরিষ্কার ও পরিচ্ছন্ন করা হলেও হাসপাতালের পিছনের অংশ নোংরা আবর্জনা দেখে ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। হাসপাতালের বাইরে এমন নোংরা কেন, পরিষ্কার হয় না? প্রশ্ন করেন সুপারকে। যে সংস্থা কাজ করছে তাদের বিল আটকে দেওয়ার নির্দেশ দেন। চেয়ারম্যানকে বলো হসপিটাল পরিষ্কার রাখার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। গ্লোবাল বলে কোনো একটা সংস্থা আছে, ওরা কাজ করে ঠিক মতো করে না, যার জন্য অবস্থা। আমি সুপারকে বলেছি খবর রাখতে, আর আমি চেয়ারম্যানকে বলো উনিও দেখে নেবেন। হাসপাতালের সামনে চকচকে পিছন দিকে তো পুরো নোংরা, ওইটাই তো খারাপ লাগলো না, যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার ঠিক আছে, কিন্তু পিছনে নোংরা দুর্গন্ধ, এটা বাজে লাগে। আপনি রিপোর্ট দিবেন? আমি চেয়ারম্যানকে বললাম দেখে নিচ্ছি, 5-7 দিনের মধ্যে যদি করে দেবে এটা, তাছাড়া তো আমাকে দিতেই হবে। হাসপাতালে এরকম অবস্থা রাখা ঠিক না, সুপারদের দায়িত্ব থাকা উচিত। যদিও সাংসদের অভিযোগ স্বীকার করে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে মোটা টাকা জরিমানা করা হবে বলে জানান সুপার। ডকুমেন্টে ফাইন অপশন আছে, আমরা প্রত্যেক মাসে ফাইন করে যে যে সাবজেক্ট যে যে সার্ভিস ওদের খামতি দেখা যায়। খামতি ছিল? হ্যাঁ নিশ্চয়ই খামতি, ফাইন হবে। হ্যাঁ অবশ্যই, হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করার দায়িত্বে থাকা সংস্থার দাবি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করা হবে। আমাদের সংস্থা কাজ করছে, আমাদের সংস্থা প্রতিদিন প্রতিদিন 3 বেলা করে পরিষ্কার হয়। বেশ কিছু দিন বর্ষার জন্য 2 দিন পিছন দিকটা কিছু ঝোড় জঙ্গল হয়েছে, ওটা পরিষ্কার করা হয়নি। তো আমাদের সেটা প্রতি সোমবার নাগাদ, প্রতি সোমবার বুধবার শুক্রবার পিছন দিকটা পুরো ঝোড় জঙ্গল সাফ করা হয়, কালকের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে যাবে সেই আশা। মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লি থেকে ফিরেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের খোঁজ নিতে ছুটলেন বাঁকুড়ার লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এদিন সকালে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার, মহকুমা শাসক, বাঁকুড়া মেডিকেল কলেজের সুপার। হাসপাতালে দেখলাম একটা পেশেন্টের পা কাটা গেছে, কিন্তু কথা বলতে পারছে না, কোথায় বাড়ি কি না। আমাকে মুখ্যমন্ত্রী খবর নিচ্ছিলেন যে রেলে পড়ে মারা গেছে, পেশেন্ট কোথায় আছে দেখার জন্য। প্রথমে ভেবেছিলাম বাঁকুড়া মেডিকেল কলেজ, কাল খোঁজ করলাম নেই বাঁকুড়া। বাঁকুড়ার সুপার সাহেব এসছেন আমার সঙ্গে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের সুপার সঙ্গে কথা বললাম, আমি চেয়ারম্যানকে ডেকেছিলাম, চেয়ারম্যানও আছেন। আমরা দেখলাম পেশেন্টের পজিশন বেটার আছে, ওটা মেডিকেল কলেজ বাঁকুড়ায় পাঠানো হবে, ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে ওটা বাঁকুড়ার সুপার দায়িত্ব নিয়েছে, ওটা করে নেবে। নিউজ আজ বাংলা বাঁকুড়া। রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার, এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ENT সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং ICU, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।